हाय फ्रेंड्स, संजय माइती वेलनेस कोच हार्बलाइफ इंडिपेंडेंट एसोसिएट। आज के एक वेरी इंटरेस्टिंग सब्जेक्ट अपन सामने आलोचना करब, मैलन्यूट्रिशन अपुष्टि। आजकल भारतवर्षे ये खूब गुरुत्वपूर्ण विषय मैलन्यूट्रिशन अपुष्टि, तई भिडियोटी शेष पर्त मन दिए देखें। जदि भलो लगे लाइक करबें, कमेंट करबें, नोटिफिकेशन बेलटी ऑन करबें, आमार चैनलटी सबस्क्राइब करबें, जाते एई धरनेर भिडियो सहजे आपनार काछे पौंछे जाए। बंधुरा, आगेर भिडियोते आमी बीएमआई निये जखन आलोचना करेछिलाम, आपनारा देखेछेन जे बडी मास इंडेक्स भारतवर्षेर जन्य 18 থেকে 23 नर्मेल, 18 থেকে 25 पर्यन्त थाकले नर्मेल। जखन बीएमआई बडी मास इंडेक्स 18-র নিচে নেমে যাচ্ছে তখন ম্যালনিউট্রিশন নাম্বার 1, মানে 16 থেকে 18-র মধ্যে, 18-র নিচে 16 পর্যন্ত যে রেঞ্জ, এটাকে বলা হয় ম্যালনিউট্রিশন নাম্বার 1। 16-র নিচে যখন বিএমআই চলে যাচ্ছে, 14, 15, 14, 13, 12 করে যখন নিচে যাচ্ছে বিএমআই, তখন সেটা ম্যালনিউট্রিশন নাম্বার 2। আজকে আমরা জানব যে এই ম্যালনিউট্রিশন বিষয়টা কি। ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি। এই অপুষ্টি বিষয়টা কি, কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারব, তার জন্য আমাদের কি ক্ষতি হতে পারে আমরা জেনে নেব, এবং ম্যালনিউট্রিশনের জন্য ব্লাড টেস্ট কি আছে, কিভাবে আমরা এ থেকে ভালো থাকব, ম্যালনিউট্রিশনকে রিকভারি করতে পারব, এই বিষয়গুলো আজকের আলোচনা। যাই হোক, প্রথম যেটা আমরা জানব ম্যালনিউট্রিশন কি। ম্যালনিউট্রিশন হচ্ছে অপুষ্টি। অপুষ্টি মানে পুষ্টির অভাব, মানে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি না, যেসব খাবারে নিউট্রিশন আছে, ফুড ভ্যালু বেশি, আমরা সেই ধরনের খাবার খাচ্ছি না, অথবা খাবার খাচ্ছি আমার অ্যাবজর্পশন হচ্ছে না, শোষণ হচ্ছে না, ইন্টেস্টাইনের ভিলাই আমার ডাইজেস্টিভ সিস্টেম ঠিকমতো কাজ করছে না, প্রোটিন ভিটামিন মিনারেলগুলো অ্যাবজর্ব করতে পারছে না, এই দুটো কারণে আমাদের অপুষ্টি ম্যালনিউট্রিশন হয়ে থাকে। এই যে ম্যালনিউট্রিশন অপুষ্টি, এটা আমরা কি করে বুঝতে পারব যে আমাদের অপুষ্টি হয়েছে, ম্যালনিউট্রিশন হচ্ছে না? ম্যালনিউট্রিশনের সাইন হচ্ছে যে আপনার খিদে চাহিদা কমে যাবে, আপনি খাওয়ার খেতে চাইবেন না, খিদে লাগছে না, কোনো পানীয় ড্রিঙ্কস ফুড আপনার ইচ্ছে হবে না। আরেকটা কি, একটা টায়ার্ডনেস, একটা ড্রাউজিনেস, ঝিমুনি ভাব, একটা ইরিটেবিলিটি, রেগে যাওয়া, ল্যাক অফ কনসেন্ট্রেশন, আপনি মনোযোগ দিতে পারবেন না, মনোসংযোগ ঠিকমতো করতে পারবেন না। তার সঙ্গে আপনার কি হচ্ছে, ফিজিক্যাল মেন্টাল ডিসএবিলিটি, শরীরের দিক থেকে যেমন আপনি টায়ার্ডনেস ফিল করছেন, মানসিক দিক থেকেও একটা অবসাদ, ক্লান্তি, ঝিমুনি এগুলো আপনার আসছে, গ্রোথ ডেভেলপমেন্ট এগুলো ঠিকমতো হবে না, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, মাসেল মাস ব্রেকডাউন হচ্ছে, উইকনেস হচ্ছে, এইগুলো দেখে বোঝা যাবে যে আপনি ম্যালনিউট্রিশন অপুষ্টিতে ভুগছেন। এই অপুষ্টি ম্যালনিউট্রিশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা 4টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ডেফিসিয়েন্সি, যেটা বললাম যে নিউট্রিশনের ঘাটতি হচ্ছে অথবা নিউট্রিশন অ্যাবজর্পশন হচ্ছে না, ডেফিসিয়েন্সি। দু নম্বর হচ্ছে সান্টিং, শিশুদের ক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে না। 3 নম্বর হচ্ছে আন্ডারওয়েট, যখনই পুষ্টির ঘাটতি হচ্ছে, আমরা খাওয়ার খাচ্ছি, সেখান থেকে এনার্জি ঠিক পাচ্ছি না, তখন কি হচ্ছে, আন্ডারওয়েট হয়ে যাচ্ছে। এবং ওয়েস্টিং অফ মাসেল মাস, আমাদের মাসেল টিস্যু এগুলো ব্রেকডাউন করছে, আমরা রুগ্ন হয়ে যাচ্ছি, রোগা হয়ে যাচ্ছি, শীর্ণ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে। যাই হোক, এই যে ম্যালনিউট্রিশন আমরা বুঝলাম, কী কী লক্ষণ আমাদের আসতে পারে আমরা দেখলাম, বড়দের কি, ছোটদের কি, এই ম্যালনিউট্রিশন যদি আমরা গুরুত্ব না দেই, এই অপুষ্টির বিষয়টা নিয়ে যদি ঠিকমতো মাথা না ঘামাই, আমাদের কি ক্ষতি হতে পারে, এটা ভালো করে জেনে নিন। আমাদের ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আমরা অপুষ্টিতে ভুগছি, এটাকে গুরুত্ব দিচ্ছে না, আমি পয়সার অভাবে, টাকা পয়সার অভাবে খেতে পাচ্ছি না, অথচ আমার টাকা আছে, আমি খাচ্ছি, খাওয়াটা অ্যাবজর্ব হচ্ছে না, পেটের গোলমালে ভুগছি,
কনস্টিপেশন, ডায়রিয়া, ডিসেন্ট্রি, বিভিন্ন ধরনের হাইপার অ্যাসিডিটি, বিভিন্ন ধরনের প্রবলেমের জন্যে আমার খাওয়াটা ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে না, অ্যাবজর্পশন হচ্ছে না, আমি খাচ্ছি উপকারে লাগছে না, হয় খাওয়ারের অভাব অথবা খাওয়ার খাচ্ছি শরীরে অ্যাবজর্ব হচ্ছে না, যার ফলে নিউট্রিশনের ঘাটতি হচ্ছে। যদি এটাকে আমরা গুরুত্ব না দেই তাহলে আমরা কি অসুবিধা ফিল করব, সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ভাইরাস ব্যাকটেরিয়া সহজেই আমাদের আক্রমণ করবে এবং কোনো রোগ হলে ঔষধ দেওয়া সত্ত্বেও সহজে সেটা ভালো হবে না, তাড়াতাড়ি ভালো হবে না, ভালো হতে দেরি হবে, রোগটা আরোগ্য হতে অনেক সময় লাগবে। যদি আমার ইমিউনিটি ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, শরীর যদি সুস্বাস্থ্যে থাকে, আইডিয়াল ওয়েটে থাকে, তাহলে আমার রোগ ওষুধ দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিন্তু যখন ম্যালনিউট্রিশনে ভুগছি, ইমিউনিটি কমে যাচ্ছে, ওষুধ দিলেও রোগটা তাড়াতাড়ি ভালো হচ্ছে না এবং যে কোনো জীবাণু শরীর থেকে আমরা রিকভারি করতে পারছি না, বের করতে পারছি না, তারপর কি হবে না, আমাদের এই যে মাসেল মাস টিস্যু এগুলো ব্রেকডাউন হয়ে গেছে, যার ফলে হাইপোথার্মিয়া, বডি টেম্পারেচার কম ফিল করব, গরমে আমার জন্য ঠান্ডা বোধ হচ্ছে, একটু পাখা চললে অন্যজন গরমে পাখা চালিয়েছে, আমি সহ্য করতে পারছি না, শীত শীত বোধ হচ্ছে, আমার বডি টেম্পারেচার কমে যাচ্ছে, লো ভিশন, ব্লাইন্ডনেস, নাইট ব্লাইন্ডনেস, বিভিন্ন ধরনের, যেহেতু বললাম ম্যালনিউট্রিশন মানে পুষ্টির অভাব, বিভিন্ন ভিটামিন বিভিন্ন রোগ প্রতিরোধ করে, যখন সেই ভিটামিনগুলোর অভাব হচ্ছে তখন বিভিন্ন ধরনের রোগ আসবে, বিভিন্ন খনিজ পদার্থ, বিভিন্ন মিনারেলস বিভিন্ন রোগ প্রতিরোধ করে, যখন সেগুলোর অভাব হচ্ছে তখন বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে। সেজন্য এই যে অপুষ্টি, ম্যালনিউট্রিশন, এটাকে গুরুত্ব দেওয়া খুবই দরকার। কেন না, যখনই আপনার পুষ্টির অভাব হচ্ছে তখনই বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে বাসা বাঁধছে। যাই হোক, বিশেষ করে যেমন ধরুন নিয়াসিন, ভিটামিন বি থ্রি, ভিটামিন বি থ্রি আমরা যে খাবার খাচ্ছি, কার্বোহাইড্রেট, সেটাকে এনার্জিতে কনভার্ট করছে। আপনার শরীরে যদি ভিটামিন বি থ্রি, নিয়াসিনের অভাব হয় তাহলে আপনি খাবার খেয়ে তা থেকে এনার্জি পাবেন না, আপনার শরীর দুর্বল হবে, টায়ার্ডনেস, ডিজিনেস, ড্রাউজিনেস এগুলো আসবে। ভিটামিন ডি আমাদের কত উপকার করে, কিন্তু বিভিন্ন ভিটামিন ডি যখন অভাব হয়ে যাচ্ছে, মাসেল ক্যাম্প, বোন ঠিকমতো গঠন হচ্ছে না, বোনের পেন হচ্ছে, হাড়ের যন্ত্রণা হচ্ছে, জয়েন্ট পেন হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম আসবে। আর দীর্ঘদিন, একটা হচ্ছে অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মানে সাময়িকভাবে আপনার খাওয়ারের অভাব হয়েছে, আপনার কোনো টাইফয়েড হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, জন্ডিস হয়েছে, রোগের কারণে অপুষ্টি হয়েছে, আপনি সেটাকে রোগের চিকিৎসা করার পরে ঠিকমতো পুষ্টিকর খাবার দিলে সেটা ঠিক হয়ে যাবে। যখন ক্রনিক ম্যালনিউট্রিশন হচ্ছে, দীর্ঘদিন আপনি অপুষ্টিতে ভুগছেন, কোনো গুরুত্ব দিচ্ছেন না, তখন আপনার ওবেসিটি আসতে পারে। আমরা শুধু ভাবি যে বেশি খেলে, ফাস্টফুড খেলে, বার্গার, পিৎজা, নানারকম খাওয়ার খেলে মনে হচ্ছে ওবেসিটি হয়ে যায়, সেটা যেমন ঠিক, তেমন আবার দীর্ঘদিন যদি অপুষ্টিতে ভোগেন, ঠিকমতো পুষ্টি শরীরকে না দিতে পারেন, ভিটামিন মিনারেল ব্যালেন্স ডায়েট যদি শরীরকে না দিতে পারেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, আপনার টাকার অভাবে, দারিদ্রতার জন্যে হয়তো শরীরকে খাওয়ার দিতে পারছেন না, পুষ্টির অভাব হচ্ছে, কিংবা আপনার খাওয়ার দিচ্ছেন, অ্যাবজর্পশন হচ্ছে না, পুষ্টির অভাব হচ্ছে, তখন আপনার ওবেসিটি হতে পারে, স্থূলতা, ওভারওয়েট, ওজন বেশি হয়ে যেতে পারে। তাহলে ম্যালনিউট্রিশনের কারণে ওবেসিটি, ওজন বেশি হতে পারে, আবার দীর্ঘদিন ম্যালনিউট্রিশনে কষ্ট পাওয়ার ফলে, আপনার শরীর পুষ্টি না পাওয়ার ফলে আপনার হার্ট ডিজিজ হতে পারে, ডায়াবেটিস আসতে পারে, আপনার নার্ভাস সিস্টেম, ব্রেন ফ্যাগ হতে পারে, আপনার ব্রেনে স্মৃতিশক্তি কমে যাচ্ছে, নার্ভাস সিস্টেম ভালো কাজ হচ্ছে না। বডিতে পুষ্টির অভাব হলে বহু ধরনের ভিটামিন মিনারেলের যা যা উপকারিতা সেটা যখন শরীর পাচ্ছে না, বহু ধরনের অসুবিধা আমাদের শরীরে দেখা দিতে পারে। যাই হোক, এই যে ডেফিসিয়েন্সি, বিশেষ করে প্রোটিন ডেফিসিয়েন্সি, ভিটামিন মিনারেলের ডেফিসিয়েন্সি, যেমন বললাম প্রোটিন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আজকের ভারতবর্ষে, যেটার খুবই অভাব, প্রোটিন ডেফিসিয়েন্সি। এই প্রোটিনের অভাবে আমাদের ম্যালনিউট্রিশন হচ্ছে, যেটাকে দুটো ভাগে বলা হয়। একটা হচ্ছে কাওসিকর, প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজটা, এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় কাওসিকর। আর ডেফিসিয়েন্সি অফ ক্যালোরি, আমি খাওয়ার ঠিকমতো খাচ্ছি না, ক্যালোরি আমার কম হচ্ছে, এটাকে বলা হচ্ছে ম্যারাসমাস।
তাহলে ম্যালনিউট্রিশনের দুটো দিক, একটা হচ্ছে কাওসিকর প্রোটিন ডেফিশিয়েন্সি হচ্ছে, আর ফুড ঠিক মতো ইনটেক করছি না সেটাকে বলা হচ্ছে ম্যারাসমাস। এই যে আন্ডার ওয়েট, এই যে আন্ডার নিউট্রিশন, আন্ডার ওয়েট হচ্ছে আন্ডার নিউট্রিশনের কারণে, এই যে আন্ডার নিউট্রিশন এটাকেই বলা হচ্ছে ম্যালনিউট্রিশন, এটা হচ্ছে ম্যারাসমাস। আর প্রোটিন ডেফিশিয়েন্সির জন্য হচ্ছে কাওসিকর প্রোটিন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে পার কেজি বডি ওয়েটে অ্যাপ্রক্সিমেটলি 1 গ্রাম প্রোটিন লাগে, আমার 60 কেজি ওজন হলে 60 গ্রাম প্রোটিন লাগে, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখি না, আমরা দৈনন্দিন খাবারের তালিকাতে প্রোটিন কম খাই। এই প্রোটিন কম নেওয়ার ফলে আমাদের কাওসিকর হতে পারে, ম্যালনিউট্রিশন হতে পারে, আন্ডার নিউট্রিশন হতে পারে, অপুষ্টি, এবং তা থেকে আন্ডার ওয়েট, স্লো গ্রোথ, শান্তিং, বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের আসতে পারে। এইবার আমরা দেখব যে ম্যালনিউট্রিশনের জন্যে কি ব্লাড টেস্ট আছে। আরবিপি, আরবিপি রেটিনো অ্যালবুমিন প্রোটিন, রেটিনল ব্লাইন্ডিং প্রোটিন, রেটিনল ব্লাইন্ডিং প্রোটিন আরবিপি, এটা টেস্ট করা হয় ব্লাড থেকে। ব্লাড থেকে প্রোটিন টেস্ট করা হয়, সেরাম অ্যালবুমিন টেস্ট করা হয়, সেরাম প্রোটিন টেস্ট করা হয়। এগুলো থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ইলেকট্রোলাইট, আমাদের প্রোটিন সমস্ত ঠিকঠাক আছে কি না। সোডিয়াম, পটাশিয়াম, ইলেকট্রোলাইট যদি কম হয়, হিমোগ্লোবিন যদি কম হয়, প্রোটিন যদি কম হয়, তাহলে আমরা ম্যালনিউট্রিশন, অপুষ্টিতে ভুগছি। কিন্তু ভুগছি বললেই তো হবে না, সেখান থেকে রিকোভারি করতে হবে, মানে সেটাকে ওভারকাম করতে হবে। আমরা সেখান থেকে কীভাবে বেরিয়ে আসব, তার জন্যে আমার নেক্সট ভিডিও ফলো করুন, যে আপনার একজন অভিজ্ঞ কোচের গাইডে থেকে কী ডায়েট চার্ট হওয়া উচিত, কীভাবে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখবেন, যাতে আপনার খাবারগুলো খেলে ঠিকমতো অ্যাবজর্পশন হয়, এবং আপনার জন্য কী ফুড ডায়েট চার্ট, খাদ্য তালিকা হওয়া দরকার, সেটা আপনাকে অনুসরণ করতে হবে, এবং হার্বালাইফ নিউট্রিশন কী কী খাবার খেলে আপনি সহজেই এই ম্যালনিউট্রিশন, অপুষ্টি থেকে বেরিয়ে আসবেন, তার জন্য আমার নেক্সট ভিডিও ফলো করুন। বন্ধুরা, যদি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখি এবং তার সঙ্গে ভালো পুষ্টিকর শরীরকে দিতে পারি, বিভিন্ন পুষ্টিকর, ভালো পুষ্টিকর খাবার যদি আমরা শরীরকে দিতে পারি, তাহলে আমরা এই ম্যালনিউট্রিশনকে ওভারকাম করতে পারবো, অপুষ্টি থেকে বেরিয়ে আসতে পারবো। আমার ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, যদি আপনার প্রয়োজন মনে করেন। আমি দীর্ঘদিন অনেক মানুষকে এই সমস্যার সমাধানে সহযোগিতা করছি, আমাকে কল করতে পারেন, আমার ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে, এবং কীভাবে আপনি ওজন বাড়িয়ে সুস্থ থাকবেন সে বিষয়ে ডেসক্রিপশানে আমার লিংক দেওয়া আছে। আমার পরবর্তী ভিডিওগুলো অনুসরণ করুন, তাহলে বিষয়টি আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে, আরও অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করবেন, যাতে এই ধরনের ভিডিও সহজেই আপনি বাড়িতে থেকে দেখতে পারেন।